আবারও নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন, বরগুনার জনসভায় প্রধানমন্ত্রী, স্বাধীনতা বিরোধীদের বর্জনের আহ্বান। সময় থাকতে সাত দফা না মানলে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, চট্টগ্রামের সমাবেশে ঐক্যফ্রন্ট নেতাদের হুঁশিয়ারি। বিএনপি জামায়াতকে পুনর্বাসন করছে ঐক্যফ্রন্ট, জয়ের অভিযোগ, আবার ক্ষমতায় গেলে তারেককে ফেরত এনে বিচারের অঙ্গীকার। আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার, জানালেন সিইসি, আট জেলায় মেলা। নামি দামি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনের রমরমা ব্যবসা, ব্যবহারে ক্যান্সার সহ বিভিন্ন রোগের আশঙ্কায় চিকিৎসক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহমা রায়। এছাড়া সংবাদে আরো থাকছে, সংস্কৃতি বলয় তৈরি করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার, উদীচীর সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়ে দেশ কখনো ব্যর্থ হয়নি, বরং উন্নয়ন হয়েছে এবং এগিয়ে গেছে। ভোট ও ভাটের অধিকারে সবসময় কাজ করে আওয়ামী লীগ। বিকেলে বরগুনার তালতলিতে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে একুশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। বরগুনা থেকে তফসির হাসানের ক্যামেরায় আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মুহাম্মদ নুরান্নবী। পায়রা নদীর মোহনায় দক্ষিণ উপকূলীয় বরগুনা জেলার প্রত্যন্ত আমতলি তালতলি আসন থেকে 2001 সালে নির্বাচনে 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন শেখ হাসিনা। 2013 সালে তিনি সর্বশেষ এই এলাকায় সফর করেছিলেন। শেখ হাসিনাকে দেখতে শনিবার লাখো জনতার এই জমায়েত। আগামী নির্বাচনে আবারও নিজের নির্বাচনী এলাকা রূপ দেবেন এই প্রত্যাশায় আওয়ামী লীগ সভানেত্রীকে তালতলি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাগত জানায় বরগুনাবাসী। উদ্বোধন করেন 250 শয্যার সদর হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ভূমি অফিস, প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র সহ 21টি উন্নয়ন প্রকল্প। জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুযোগ সুবিধা বৃদ্ধি করে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করা হবে। বরগুনার মানুষের জন্য আমি উপহার নিয়ে এসেছি, প্রতিটি গ্রামকে আমরা শহর হিসেবে উন্নীত করে দেব, যেন প্রত্যেকে নাগরিক সুবিধা পায়। বিএনপি জামাত জোট ক্ষমতায় থেকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় উন্নয়ন ধারা, দেশকে আবারও এগিয়ে নিতে আগামী নির্বাচনেও নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নৌকামার্কায় ভোট দিয়ে কখনো এই দেশ ব্যর্থ হয়নি, যখনই নৌকামার্কায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবন মান উন্নত হয়েছে। আগামীতেও নৌকামার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়, স্মরণ করিয়ে দিয়ে স্বাধীনতার চেতনা বিরোধী শক্তিকে বর্জনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তার একটাই কারণ, কারণ তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই মানুষের উন্নতিতে বিশ্বাস করে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের স্থান বাংলাদেশে হবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন। এর আগে পটুয়াখালীর পায়রায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ 16টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী সমাবেশে তিনি বলেন, গেল 10 বছরে দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকামার্কায় ভোট চান তিনি। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। পটুয়াখালীর পায়রায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্পের নবনির্মিত আবাসন পল্লী স্বপ্নের ঠিকানার বাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন সেমিপাকা বাড়ি বরাদ্দের দলিলপত্র ও চাবি প্রধানমন্ত্রীর কাছ থেকে বুঝে নেন ক্ষতিগ্রস্ত 130টি পরিবারের সদস্যরা। আবাসন প্রকল্প এলাকায় আরও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 16টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিল, এখন সেই অবস্থা নেই। দেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে চাই। যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেটাই আমাদের লক্ষ্য। প্রকল্পগুলো সঠিকভাবে শেষ করতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের কাছে ভোট চান শেখ হাসিনা। সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই, নৌকা মার্কায় ভোট চাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এবং আমি চাই এই প্রকল্পগুলি যাতে যথাযথভাবে চলে এবং এর ব্যবহারও আরও সুন্দরভাবে করবেন, এবং আরও অনেক আছে, সবগুলি অনেকগুলি ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। খুলনায় ইভিএম প্রদর্শনী উদ্বোধন শেষে একথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আট অঞ্চলে এই প্রদর্শনীর আয়োজন করে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের সহায়তায় মিজানুর রহমানের রিপোর্ট। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানে ভোটারদের উৎসাহিত করতে দেশের আট অঞ্চলে হয় ইভিএম প্রদর্শনী। ইভিএম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহীদের অবহিত করেন সংশ্লিষ্টরা। খুলনার জিয়াহল প্রাঙ্গনে ইভিএম প্রদর্শনীতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মেলার উদ্বোধন করেন তিনি। পরে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা। এই সংশোধনের প্রস্তাব আমরা সরকারের কাছে, মানে হলো আইন এবং সংসদ বিষয় মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ইভিএম এর মাধ্যমেই ভোটারদের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে। রংপুর জেলা পরিষদ কমিউনিটি হলে দিনব্যাপী ইভিএম মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল 8:30 থেকে শুরু হয় ইভিএম প্রদর্শনী। কর্মকর্তারা জানিয়েছেন, ইভিএম এ ভোট প্রদানের পদ্ধতি জনগণকে জানাচ্ছেন তারা। রাজশাহী আঞ্চলিক সার্ভার স্টেশন প্রাঙ্গনে ইভিএম মেলায় অংশ নেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইভিএম সম্পর্কে জনগণকে ধারণা দিতে এই মেলার আয়োজন। ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হল চত্বরে অনুষ্ঠানে যোগ দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ইভিএম মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। এই পদ্ধতি ব্যবহার করলে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেন তিনি। ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। কুমিল্লার টাউন হল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। সময় থাকতে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা, নইলে সরকারকে শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেছেন তারা। বিকেলে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে একথা বলেন তারা। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। কাজীর তেউরিতে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেন বন্দরনগরী ও আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর সভাপতি ডক্টর শাহাদাত হোসেন এতে সভাপতিত্ব করেন। খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্টের নেতারা। লাল দিঘির ময়দানে মিছিল করতে আপনারা এত ভয় কেন? তোমাদের অধীনে নির্বাচন হবে না, তোমরা ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার। সংসদের রাজনৈতিক দলগুলো যাবে, তাদের কারণ জনগণকে বলবে, জনগণ তার ইচ্ছা মতো ভোট দেবে, আপনারা সেটা মানতে রাজি নন। কারণ আপনারা জানেন যে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে জনগণ ওই ভাঙ্গা নৌকায় আর উঠবে না। আর ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, সরকার বারবার জনগণের অধিকার কেড়ে নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। সময় থাকতে সাত দফা না মানলে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাত দফা দাবিকে মানার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। স্বাধীনভাবে আমরা
ভোট অধিকার ভোগ করতে পারি, প্রয়োগ করতে পারি, সুষ্ঠু নির্বাচন হোক। এছাড়াও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। আফসানা নীলা, একুশে টেলিভিশন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের আর জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি জামায়াত জোটকে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। এছাড়া যারা ষড়যন্ত্র করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ লালন করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, খুনি সন্ত্রাসী জঙ্গিদের কোনোদিন এদেশে আশ্রয় দেওয়া হবে না, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে 21 আগস্ট গ্রেনেড হামলার মূল ষড়যন্ত্রকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করা হবে বলেও জানান জয়। এই ষড়যন্ত্রকারীদের, এই খুনিদের সহযোগিতা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা এখন একটা সিদ্ধান্ত নেই যে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেব। বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। সৌন্দর্য চর্চার প্রধান উপকরণ কসমেটিক্স, তবে বেশি লাভের আশায় নামি দামি ব্র্যান্ডের নামে নকল আর ভেজাল প্রসাধনী তৈরি হচ্ছে অনেক কারখানায়। নকলের ভিড়ে আসল কসমেটিক্স খুঁজে পাওয়াই কঠিন। ভেজাল এসব কসমেটিক্স ব্যবহারে ক্যান্সার সহ ত্বকের বিভিন্ন রোগ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর নকল পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিএসটিআই। সাইদুল ইসলামের রিপোর্ট। সৌন্দর্য চর্চার জন্য ক্রিম, পাউডার, ফেস পাউডার, ফেস ওয়াশ সহ বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে মানুষ। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের হার্বাল পণ্য এসেছে বাজারে, কিন্তু এসব প্রসাধনীর উপকরণ কি? নামি দামি ব্র্যান্ডের মোড়কে থাকা প্রসাধনীগুলো কি আসল নাকি নকল? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। কেমিক্যাল, আটা, ময়দা আর চকের সাথে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে রং ফর্সাকারী ক্রিম। নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের 42 ধরনের প্রসাধনীয় নকল হয়ে চকচকে ঝকঝকে মোড়কে বাজারজাত হয়। নাইন ফাইন কেয়ারের সিল ছিলাম, মাত্র 10 দিনে কালো ত্বককে সুন্দর করার বিভিন্ন চটকদার লিফলেট বিতরণ করে বোকা বানাচ্ছে মানুষকে। ওয়াল ইন ওয়ান, ব্রোন কিউর ক্রিম, টাচ অ্যান্ড গ্লো, ফেয়ারনেস স্পেশাল ক্রিম, স্পট কিউর স্পেশাল ক্রিম, সানগার্ড ফেয়ারনেস ক্রিম সহ অনেক ক্রিমে রয়েছে ক্ষতিকর মার্কারি, অ্যাসিড সহ বিভিন্ন কেমিক্যাল। দেশে তৈরি হলেও মোড়কের গায়ে লেখা মেড ইন ইউকে। লাইসেন্সের শর্ত অনুযায়ী এগুলো তারা ব্যবহার করতে পারেন না বলে জানান বিএসটিআই এর এই কর্মকর্তা। এই সমস্ত ক্রিমে আপনার মার্কারি আছে, যে মার্কারি যদি কেউ ইউজ করে কন্টিনিউয়াসলি, অবশ্যই সেটা সে আজ হোক কাল হোক একদিন সে স্কিন ডিজিজে ভুগবেই ভুগবেই। আর প্রসাধনী ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। স্কিনের কোন প্রোডাক্টে, সেটা ফর্সার প্রোডাক্ট হোক, আপনার বডি লোশন হোক, ইভেন ফেস ক্রিম হোক, কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত বিজ্ঞাপন দেখে কোনো প্রোডাক্ট সামগ্রী ক্রয় করা উচিত না। ওই জিনিসগুলো লাগানোর পরে ফেসে এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যা কিছু লাগায় ইভেন সিম্পল পানি দিয়ে মুখ ধুতে গেলে অথবা ঠান্ডা বাতাস মুখে লাগলেও জলে, যেটাকে আমরা বলি কসমেটিক্স ইনটলারেন্স সিনড্রোম, প্রায় ক্ষেত্রে হয় কি ত্বকের ক্যান্সার দেখা দিতে পারে। নকল আর ভেজাল প্রসাধনী প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সবার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভোট বানচালে ষড়যন্ত্র ব্যর্থ, মন্তব্য এরশাদের, বিএনপি নির্বাচনে না এলে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবরোধ।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। আবারও ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও সমৃদ্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানবাহিনীর তেজগাঁও এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত VVIP কমপ্লেক্স উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। পরে পুরো কমপ্লেক্সটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহারুল ইসলামের রিপোর্ট। তেজগাঁয়ে পুরনো বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাদ। বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকরণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার ক্ষমতায় এলে বিমানবাহিনীর উন্নয়নে আরও বেশি কাজ করা হবে বলেও জানান তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তেজগাঁও বিমানবন্দর এবং VVIP কমপ্লেক্স বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এই বিমানবন্দর কখনো বন্ধ হবে না বলে জানান তিনি। পরে নবনির্মিত VVIP কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সব রকম প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। সকালে বনানী কার্যালয়ে দলের ডিজিটাল প্রচারণার উদ্বোধন করে সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টির পরিকল্পনা ভিন্ন হবে। তফসিল ঘোষণার পর প্রার্থিতা বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান এরশাদ। সব স্থানে জাতীয় পার্টি বিশেষ শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেই জন্য আমি আজ বিশ্বাসী যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা ভালো করব। আজকে ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। কী বার্তা? পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের সময় ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচিত করবে। দফা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান নাসিম। ডক্টর কামাল খুনিদের সঙ্গে আতাত করায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যুগোপযোগী শিক্ষা অর্জনে স্কুল কলেজগুলোকে আরও আধুনিক ও ডিজিটাল করে গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর হাজারীবাগে সালেহা স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ICT ভবন উদ্বোধন করেন তিনি। পরে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিটি স্কুল ও কলেজে আধুনিক ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও জানান ঢাকা 10 আসনের এই সংসদ সদস্য। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সারা দেশে ইভিএম মেলা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিএনপির কোনো নেতাকর্মী এই মেলায় অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সারা বিশ্বে প্রত্যাখ্যাত ইভিএম ব্যবহার করে সরকার পাতানো নির্বাচনের পায়তারা করছে। নির্বাচন কমিশন দিয়ে সরকার একতরফা ভোট আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বিতর্কিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে সরকারের অনুকূলে। বিএনপি এসব ইভিএম মেলা প্রত্যাখ্যান করছে। ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করবে না।
সরকারি সহ সব চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বিক্ষোভকারীরা জানান, দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, 2012 সাল থেকে এই দাবিতে তারা আন্দোলন করে আসছেন। সরকার বিভিন্ন সময় দাবি মানার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বয়সের ক্ষেত্রে অবসরে বয়স বাড়ানো হয়েছে, প্রবেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই গত 29 বছরে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ রাখবে, উনি এই দশম সংসদে ভেঙে যাওয়ার আগেই আমাদের এই দাবি বাস্তবায়ন করবেন, এবং না করলে আমরা শাহবাগ ছাড়ব না। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কাল থেকে সারা দেশে 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার করতে চায় তুরস্ক, সৌদি আরবের প্রত্যাখ্যান। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করাসহ আট দফা দাবিতে কাল সকাল 6টা থেকে সারা দেশে 48 ঘন্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 19 সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 জাতীয় সংসদে পাশ হয়। এই আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে জামিন অযোগ্য করা হয়। এসব ধারা বাতিল সহ আট দফা দাবিতে সারা দেশে এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া। দেশজুড়ে 73,000 মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর FDC-তে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে মাদকের ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছিল। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে দেশজুড়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় 400 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই সে বিষয়ে বিজয় নিশ্চিত হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। রাইট কজে অবশ্যই আমরা দেখছি জনগণের সম্পৃক্ততা রয়েছে, এবং এটাই আমাদের শক্তি এবং সম্বল। এই রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের সহায়তা আমরা নিশ্চয়ই এই যুদ্ধে বিজয়ী হব। ডিজিটাল নিরাপত্তা আইন দেশের প্রতিটি নাগরিকের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এই আইনের মাধ্যমে শুধু সাংবাদিকরা নয়, বরং যে কোনো নাগরিক তার স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না। তাই এই আইনের কয়েকটি ধারার সংশোধনের কথা আবারও বলেন তারা। পাশাপাশি সরকার আরও আলাপ আলোচনার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। জমি আছে ঘর নাই প্রকল্পে ঝিনাইদহের হরিণাকুণ্ডের 63 পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাঁই। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে টিনের ঘরের জন্য বরাদ্দ 1 লাখ টাকা দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বসত ঘর না থাকায় রোদ বৃষ্টি ঝড়ে কষ্টে দিন কাটত মান্দারতলার আয়েশা খাতুনের। এখন পেয়েছেন স্থায়ী ঠিকানা, সেমি পাকা ঘর। সরকার আমাদের ঘর তৈরি করে দিয়েছে, আমরা সেই ঘরে নামাজ পড়ে রোজা রেখে আমরা শেখ হাসিনা মন্ত্রীর জন্য দোয়া করব। আয়েশা বেগমের মতো উপজেলার আরো 63টি গৃহহীন পরিবার পাচ্ছে এমন ঘর। অপ্রত্যাশিত এই উপহারে আবেগ আপ্লুত তারা। কষ্ট করেছি ঝড় বৃষ্টিতে, হলো কপাটি খাতা মুড়ি দিয়ে থাকিছি, পোকায়ও খাতে গিয়েছে। এত সুন্দর ঘর তো আমরা নিজেরা তৈরি করতে পারতাম না। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমি এই বাড়িটি দেখে আসলে অভিভূত। 1 লাখ টাকায় টিনের ঘর নির্মাণের কথা, তবে অপচয় রোধ আর সাশ্রয়ের মাধ্যমে একই খরচে নির্মাণ করা হয়েছে সেমি পাকা ঘর। 1 লক্ষ টাকা মধ্যে পাকা বাড়ি করতে সমর্থ হই। প্রথমে যাচাই বাছাই করি, পাইকারি দরে রেটে সব কিছু কিনেছি এবং দেখেছি 1 লক্ষ টাকা সম্ভব। 1 লক্ষ টাকার মধ্যে ইউনরা নিজেরা পরিশ্রম করে, কর্মকর্তাগণ নিজেরা পরিশ্রম করে এই ভবনটি তৈরি করে দিয়েছেন, এবং যারা ভবনটি পেয়েছেন তারা অত্যন্ত আনন্দিত। বরাদ্দ না বাড়িয়ে এই প্রকল্পের আওতায় সব জায়গায় সেমি পাকা ঘর নির্মাণ করা সম্ভব বলে মনে করেন উপজেলা প্রশাসন। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ পর্যায়ে রয়েছে ব্যবসা বাণিজ্যের খবর।
ইসলামী ব্যাংকের ট্রেড বেসড মানি লন্ডারিং ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুর ইসলাম মোহাম্মদ ইয়াহিয়া এবং হাসনে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমেদ। এই সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সাতটি এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করছি উদীচীর সুবর্ণ জয়ন্তীর খবর দিয়ে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সাংস্কৃতিক সংগঠন উদীচীর সুবর্ণ জয়ন্তী। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ সহ স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে উদীচী। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানায় তারা। রাসেল খানের রিপোর্ট। আধার বৃন্তে আগুন জ্বালানোর প্রত্যয় নিয়ে উদযাপিত হচ্ছে উদীচী শিল্পগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী। এতে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদীচীর শিল্পীকর্মীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক পান্না কাইসার। উদীচীর কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সুশীল সমাজ প্রতিষ্ঠা ও দেশ জুড়ে সংস্কৃতির বলয় তৈরি করতে উদীচি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ সুশীল সমাজ গড়ে তুলবার জন্য, এই যুদ্ধ সংস্কৃতির বলয়ে বাংলাদেশকে নতুন আঙ্গিকে আবিষ্কার করে সংস্কৃতিকে ভগবান করা। আমরা অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মেহনতি মানুষের জীবন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বলেন, উদীচী নিপীড়িত মানুষের পক্ষে সবসময় কথা বলেছে। অসাম্প্রদায়িক চেতনা মনে ধারণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতি মন্ত্রী। যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেই সংগ্রামে উদীচী আমাদের সহযাত্রী। আমরা সহযাত্রীর হাত ধরে ঐক্যবদ্ধভাবে আমরা একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আবারও নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন, বরগুনার জনসভায় প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীদের বর্জনের আহ্বান। সময় থাকতে সাত দফা না মানলে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, চট্টগ্রামের সমাবেশে ঐক্যফ্রন্ট নেতাদের হুঁশিয়ারি। বিএনপি জামায়াতকে পুনর্বাসন করছে ঐক্যফ্রন্ট, জয়ের অভিযোগ, আবার ক্ষমতায় গেলে তারেককে ফেরত এনে বিচারের অঙ্গীকার। আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার, জানালেন সিইসি। আজ জেলায় মেলা। নামি দামি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনীর রমরমা ব্যবসা, ব্যবহারে ক্যান্সার সহ বিভিন্ন রোগের আশঙ্কায় চিকিৎসকরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই। ধন্যবাদ সবাইকে।